গত 10 বছরে জনপ্রিয়তায় আইফোনের ধারে কাছেও ঘেঁষতে পারেনি অন্য কোনো ফোন। শুধুমাত্র আইফোন 6 বাজারে ছাড়ার আগেই অ্যাপল প্রায় 7 কোটি ফোনের অর্ডার পেয়েছিল। পৃথিবীর ইতিহাসে আর কোনো কোম্পানি তাদের ফোন বাজারে আসার আগে এত সংখ্যক ফোনের অগ্রিম অর্ডার পায়নি। এখানেই শেষ নয়, 2010 সালে সিডনিতে যেদিন আইফোন বের হলো সেদিন ভোর 4টে থেকে অ্যাপল স্টোরের সামনে বিশাল লম্বা লাইন, অথচ দোকান খুলবে সকাল 10টায়। লাইনে দাঁড়ানো সবাই সেদিন আইফোন কিনে বাড়ি ফিরতে পারেনি, তার আগেই দোকানের স্টক শেষ। পরের বছর অ্যাপেলের বেশিরভাগ স্টোরে নতুন আইফোন পাওয়া যায়নি, কারণ ফ্যাক্টরি থেকে যে কয় পিস বেরিয়েছিল তা বাজারে অগ্রিম অর্ডারেই শেষ হয়ে যায়। পৃথিবীতে আর কোনো ফোনই বাজারে আসার আগে ফুরিয়ে যায় না, ব্যতিক্রম শুধু আইফোন, যা নতুন মডেলের অপেক্ষায় থাকে পৃথিবীর কোটি কোটি প্রযুক্তি প্রেমী। প্রতি বছর যেখানে অন্য কোম্পানিগুলো একটার পর একটা মোবাইল বাজারে ছাড়ে, সেখানে আইফোন শুধুমাত্র একটা কি দুটো ফোন বাজারে ছাড়ে, আর সেই দুটো ফোনই হয় বাজারের সেরা। অ্যাপেল যতবার নতুন আইফোন বাজারে আনে ততবারই আগের মডেলের দামের চেয়ে 50-60% বেশি থাকে। তবুও মানুষ কেন হুমড়ি খেয়ে পড়ে আইফোনের পেছনে? আইফোন নিয়ে কেন মানুষের এত মাতামাতি বা পাগলামি? এত দাম হওয়ার পরেও কেন আইফোন মানুষের কাছে এত জনপ্রিয়? আইফোনের এত আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হচ্ছে এর স্বতন্ত্র ডিজাইন, যা আইফোনকে বাজারের অন্য সব ফোন থেকে একেবারেই আলাদা করেছে। অন্য সব স্মার্টফোনে যেখানে একাধিক বাটনের ছড়াছড়ি থাকে, সেখানে আইফোনে সবকিছুর জন্য উদ্ভাবন করা হয়েছিল সেফ একটা ইউনিক বাটন। স্বতন্ত্র এ নকশার কারণেই আইফোন সবার মাঝে এতটা জনপ্রিয়। আর অ্যাপেলের দেখা দেখি অন্য সব কোম্পানি এখন এই ধরনের বাটন নিজেদের ফোনেও ব্যবহার করছে। অ্যাপেল অন্য কোম্পানির মতো ভাড়া করা অপারেটিং সিস্টেমে চলে না। অ্যাপেলের রয়েছে নিজস্ব এবং অনন্য অপারেটিং সিস্টেম, যা আইফোনকে নিয়ে গেছে জনপ্রিয়তার অন্য এক উচ্চতায়। এবার আসি নিরাপত্তার কথায়। আইফোন কখনো ভাইরাসে আক্রান্ত হয় না, আর যদি কেউ হ্যাক করতে যায় তাহলে তার ঘাম ছুটে যাবে। বেশ কিছুদিন আগে আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থা FBI পর্যন্ত অনেক চেষ্টার পরেও একজন আসামির আইফোনের লক খুলতে পারছিল না। যদিও পরে তারা অ্যাপেলের কাছে গিয়েছিল, তবে অ্যাপেল সেই লক খুলে দিতে সরাসরি অস্বীকৃতিও জানায়। সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে মোবাইল অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় হুমকি স্পাই ওয়্যারের বিপক্ষে শুধুমাত্র আইফোনের iOS ছাড়া আর কোনো মোবাইলের অপারেটিং সিস্টেম প্রতিরোধ গড়ে তুলতে পারে না। আইফোন হারিয়ে গেলে ফাইন্ড মাই আইফোন সিস্টেম দিয়ে আপনি তা খুঁজে বের করতে পারবেন। যদিও এই অ্যাপের শতভাগ সুবিধা রয়েছে শুধুই উন্নত বিশ্বে, পাশাপাশি টাচ স্ক্রিন প্রযুক্তিতেও আইফোনের সমকক্ষ এখনো পর্যন্ত কেউ হতে পারেনি। আইফোনের কল্যাণে আমরা এমন কিছু প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছি যা এর আগে কেউ কখনো দেখেনি কিংবা জানতই না। আজকের দুনিয়ায় অ্যাপসের জয় জয়কার, কিন্তু এই অ্যাপসের ধারণা সর্বপ্রথম কে এনেছে জানেন? আইফোন। অ্যাপেল তাদের উদ্ভাবনী ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে অন্যরা যা কল্পনাও করতে পারেনি অ্যাপেল সেটাই বানিয়ে বসে আছে। বাকি নামকরা ব্র্যান্ডগুলো দামের ক্ষেত্রে আপোষ করতে গিয়ে অনেক ক্ষেত্রে মানুষের আস্থা হারিয়েছে, অন্যদিকে মানের ক্ষেত্রে কখনোই আপোষ করেনি আইফোন। এজন্যই তো স্টিভ জবস মারা যাওয়ার পরেও আইফোন নিজের উচ্চতায় আজও অটুট। ব্যতিক্রমী সব দুর্দান্ত ফিচার, ইউনিক ডিজাইন, নিরাপত্তা, শতভাগ মান নিয়ন্ত্রণই আসলে আইফোনের এত বিপুল জনপ্রিয়তার মূল রহস্য। আইফোনের ধারে কাছে যদি কোনো ফোন ঘেঁষতে চায় তাহলে সেই ফোনের মান আইফোনের মানের চেয়ে অনেক বেশি হতে হবে, অন্যথায় মোবাইলের জগতে আইফোনকে কেউ টপকাতে পারবে না। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।